हेलो स्टूडेंट्स, स्टाडी रूमे तुम्हारे सकल के स्वागतम। आजकल क्लस क्लस सिक्स रायो मार्टिन 2023 प्रश्न विचित्रार परिवेश विज्ञान थार्ड यूनिट टेस्टर 7 नम्बर 8 नम्बर और 9 नम्बर स्कूल प्रश्नोत्तरगुलि करब। परिवेश विज्ञान आगे स्कूल प्रश्नोत्तरगुलि तुम्हारा जी देखे ना थको अवश्य मेरे चैने गए देखे ने नीचे डिस्क्रिपशन लिंक हमें दिए रखल। और तुम्हारा जो चैने नतून हो चैनल के सबसक्राइब कर पासे बेल आइकन अल प्रेस कर रखो তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 7 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের সুবিধা এর উত্তর হবে বেশি হবে। 2 নম্বর প্রশ্ন হলো, আলম্ব একেবারে প্রান্তে অবস্থান করলে সেটি হবে এর উত্তর হবে অপশন বি অপশন সি উভয় হবে, মানে দ্বিতীয় শ্রেণীর লিভার ও তৃতীয় শ্রেণীর লিভার এ দুটোই হবে উত্তর। 3 নম্বর প্রশ্ন হলো, দৈর্ঘ্য হলো একটি এর উত্তর হবে প্রাথমিক রাশি। 4 নম্বর প্রশ্ন হলো, একটি ইটের আয়তন হবে এর উত্তর হবে অপশন এ অপশন বি উভয় হবে, এর মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক আর হবে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা ঘন একক, এই দুটোই হবে। 5 নম্বর প্রশ্ন হলো, খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা এর উত্তর হবে একমুখী। 6 নম্বর প্রশ্ন হলো, এসআইতে বলের একক হলো এর উত্তর হবে নিউটন। 7 নম্বর প্রশ্ন হলো, প্রতিটি ট্রপিক লেভেলে গৃহীত শক্তির এর উত্তর হবে 10% ওই পুষ্টি স্তরে জীবদেহের গঠনের কাজে লাগে। 8 নম্বর প্রশ্ন হলো, সকল গতিশীল বস্তুর গতি এর উত্তর হবে আপেক্ষিক গতি। 9 নম্বর প্রশ্ন হলো, ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাচ থাকে তা হলো এর উত্তর হবে নততল। 10 নম্বর প্রশ্ন হলো, লব্ধ রাশিটি হলো এর উত্তর হবে আয়তন। 12 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তড়িতে সুপরিবাহী এর উত্তর হবে গ্রাফাইট। 13 নম্বর প্রশ্ন হলো, হাইড্রোজেন সালফাইড যৌগের সংকেত এর উত্তর হবে H2S। 13 নম্বর প্রশ্ন হলো, আগুন জ্বলতে সাহায্য করে এর উত্তর হবে O2। এরপরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হল, ঘর্ষণের ফলে ড্যাশ উৎপন্ন হয় এর উত্তর হবে তাপ উৎপন্ন হয়। 2 নম্বর প্রশ্ন হল, চৌম্বক লোহার পেরেকটাকে আকর্ষণ করছে কোন শক্তি কোন শক্তিতে রূপ বদলাচ্ছে, এর উত্তর হবে চৌম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপ বদলাচ্ছে। 3 নম্বর প্রশ্ন হল, উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি, এর উত্তর হবে থার্মোমিটার। 4 নম্বর প্রশ্ন হল, পুষ্টি স্তর ও ট্রফিক লেভেল কাকে বলে, এর উত্তর হবে খাদ্য পিরামিডের এক একটি ধাপকে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল বলে। 5 নম্বর প্রশ্ন হল, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হল, যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে ড্যাশ বলে, এর উত্তর হবে আলম্ব। 6 নম্বর প্রশ্ন হল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো, এর উত্তর হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। 7 নম্বর প্রশ্ন হল, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হল, সবচেয়ে হালকা মৌল হল ড্যাশ, এর উত্তর হবে সোডিয়াম। 8 নম্বর প্রশ্ন হল, নুন কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি, এর উত্তর হবে সোডিয়াম ও ক্লোরিন। 9 নম্বর প্রশ্ন হল, ঠিক না ভুল লেখো। প্রশ্ন হল, সংকেতের সাহায্যে মৌলকে প্রকাশ করা হয়, এটি ভুল হবে। 10 নম্বর প্রশ্ন হল, ঠিক না ভুল লেখো। প্রশ্ন হল, বায়ু ধূলিকণা মুক্ত হয়, এটি ভুল হবে। এরপরে লাইফ সায়েন্সে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হল, চুন জাতীয় পদার্থ দিয়ে খোলক গঠন করে, এর উত্তর হবে মোলাস্কা। 2 নম্বর প্রশ্ন হল, জলের রেশম হল এক ধরনের, এর উত্তর হবে শ্যাওলা। 3 নম্বর প্রশ্ন হল, মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন, এর উত্তর হবে কার্ল ফন ফিশ। 4 নম্বর প্রশ্ন হল, ডাঙাতেই ডিম পাড়ে ডাঙাতেই বড় হয় আর চলার সময় বুক মাটিতে ঘেঁষতে যায় যে মেরুদণ্ডী প্রাণীর সেটি হল, এর উত্তর হবে সরীসৃপ। 5 নম্বর প্রশ্ন হল, পচা গন্ধ উৎপাদনকারী বর্জ্য পদার্থ হল, এর উত্তর হবে মাছের আঁশ। 6 নম্বর প্রশ্ন হল, তিমি কোন গোষ্ঠীভুক্ত প্রাণী, এর উত্তর হবে স্তন্যপায়ী প্রাণী। 7 নম্বর প্রশ্ন হল, গ্যাসীয় বর্জ্য হল, এর উত্তর হবে মিথেন গ্যাস। 8 নম্বর প্রশ্ন হল, ভারতীয় পাখিদের আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন,
এর উত্তর হবে সালিম আলী। ১৯ নম্বর প্রশ্ন হল, চাষের জমি থেকে পাওয়া বর্জ্য হল, এর উত্তর হবে ডিডিটি। ১০ নম্বর প্রশ্ন হল, মশার লার্ভা খায়, এর উত্তর হবে গাম্বুসিয়া। এরপরে আছে বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে একাইনোডারমাটা, এর উত্তর হবে প্রোটিস্টা। ২ নম্বরে আছে ইউগ্লিনা, এর উত্তর হবে অ্যানিলিডা। এরপরে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। ১ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হল, লেবীয় রোহিতা হল ড্যাশের বিজ্ঞানসম্মত নাম, এর উত্তর হবে রুই মাছের বিজ্ঞানসম্মত নাম। ২ নম্বর প্রশ্ন হল, ঠিক না ভুল লেখো। প্রশ্ন হল, গোবর পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ, এটি ঠিক হবে। ৩ নম্বর প্রশ্ন হল, ঠিক না ভুল লেখো। প্রশ্ন হল, লাল পিঁপড়েরা যুদ্ধে পটু হয়, এটি ঠিক হবে। ৪ নম্বর প্রশ্ন হল, বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে উত্তর হবে অপশন সি, শিম্পাঞ্জি পরিযায়ী। ৫ নম্বর প্রশ্ন হল, চটের তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ, এর উত্তর হবে জৈব ভঙ্গুর। ৬ নম্বর প্রশ্ন হল, পোকা মাকড় চিংড়ি কাঁকড়া এদের সবাইকে একসঙ্গে কোন পর্বের অন্তর্গত করা হয়, এর উত্তর হবে সন্ধিপদী পর্বের। একটি ছোট্ট রিকোয়েস্ট করব তোমাদের কাছে, আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটি তোমাদের জন্য ফ্রি হলেও এতে আমি অনেক মোটিভেট হই পরের ভিডিও তাড়াতাড়ি বানানোর জন্য। এরপরে ৮ নম্বর স্কুলে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হল, একটি জটিল যন্ত্র হল, এর উত্তর হবে সেলাই মেশিন। ২ নম্বর প্রশ্ন হল, জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হল, এর উত্তর হবে শ্যাওলা। ৩ নম্বর প্রশ্ন হল, জাতিতে কোন শ্রেণীর দুটি লিভার একসঙ্গে কাজ করে, এর উত্তর হবে দ্বিতীয়। এরপরে ৪ নম্বরে আছে, যে সাপ সরাসরি বাচ্চা প্রসব করে তা হল, এর উত্তর হবে চন্দ্রবোড়া। ৫ নম্বর প্রশ্ন হল, ব্যাকটেরিয়ার রাজ্যকে বলা হয়, এর উত্তর হবে মোনেরা। ৬ নম্বর প্রশ্ন হল, ভারতীয় পাখিদের আচার আচরণ নিয়ে লিখেছেন, এর উত্তর হবে সালিম আলী। ৭ নম্বর প্রশ্ন হল, কপিকলের কেন্দ্রে থাকা দ্বন্দ্বটির নাম হল, এর উত্তর হবে এক্সেল। ৮ নম্বর প্রশ্ন হল, ঢেকি শাক একটি, এর উত্তর হবে ফান। ৯ নম্বর প্রশ্ন হল, ছত্রাক চাষ করে, এর উত্তর হবে চাষি পিঁপড়ে। ১০ নম্বর প্রশ্ন হল, পায়ের মানে হল, এর উত্তর হবে ৩.১৪। ১১ নম্বর প্রশ্ন হল, চাষের জমি থেকে পাওয়া বর্জ্য হল, এর উত্তর হবে ডিডিটি। ১২ নম্বর প্রশ্ন হল, গড় সৌরদিনকে ২৪ দিয়ে ভাগ করে পায়, এর উত্তর হবে ১ ঘন্টা। ১৩ নম্বর প্রশ্ন হল, কোনটি পুনর্ব্যবহার সম্ভব নয়, এর উত্তর হবে পচা সবজি। ১৪ নম্বর প্রশ্ন হল, স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বর্জ্য হল, এর উত্তর হবে গ্লাভস। ১৫ নম্বর প্রশ্ন হল, তড়িৎ প্রবাহের একক, এর উত্তর হবে অ্যাম্পিয়ার। ১৬ নম্বর প্রশ্ন হল, কোনটি মৌল নয়, এর উত্তর হবে অ্যামোনিয়া। ১৭ নম্বর প্রশ্ন হল, প্রদত্ত কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক নয়, এখানে উত্তর হবে ঘাস হরিণ বেজি। ১৮ নম্বর প্রশ্ন হল, একটি ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়, ঘটনাটির জন্য দায়ী, এর উত্তর হবে ঘর্ষণ বল। ১৯ নম্বর প্রশ্ন হল, জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক, এর উত্তর হবে জল দ্রাবক চিনি দ্রাবক। ২০ নম্বর প্রশ্ন হল, এসআইতে ওজনের একক, এর উত্তর হবে নিউটন। ২১ নম্বর প্রশ্ন হল, চিনির অণুতে যে মৌলটি থাকে না তা হল, এর উত্তর হবে নাইট্রোজেন। এরপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হল, স্ক্রুয়ে কোন নীতির প্রয়োগ করা হয়, এর উত্তর হবে নততলের। ২ নম্বর প্রশ্ন হল, তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার, এর আলম্ব কোথায় আছে, এর উত্তর হবে কুনুয়ে। ৩ নম্বর প্রশ্ন হল, একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম লেখো, এর উত্তর হবে পাইন। ৪ নম্বর প্রশ্ন হল, ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে যে অণুজীব তাদের জীবজগতের কোন রাজ্যে রাখা হয়, এর উত্তর হবে প্রতিষ্ঠা। ৫ নম্বর প্রশ্ন হল, নেকটার কি, এর উত্তর হবে ফুলের মধ্যে থাকা মিষ্টি রসকে নেকটার বলা হয়। ৬ নম্বর প্রশ্ন হল, তিমিরা কিভাবে নিজেদের মধ্যে সংযোগ রক্ষা করে, এর উত্তর হবে শব্দের মাধ্যমে। ৭ নম্বর প্রশ্ন হল, একটি তরল বর্জ্য পদার্থের উদাহরণ দাও,
এর উত্তর হবে পয় প্রণালী জল। আট নম্বর প্রশ্ন হল, তোমার বাড়িতে তৈরি হওয়া একটি জৈব ভঙ্গুর ও একটি অজৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো। এর উত্তর হবে জৈব ভঙ্গুর হবে আনাজের খোসা আর অজৈব ভঙ্গুর হলো প্লাস্টিক বোতল। নয় নম্বর প্রশ্ন হল, এমন একটি উদাহরণ দাও যেখানে আনুমানিক পরিমাপ করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। এর উত্তর হবে রান্না করার সময় মশলা দেওয়া। দশ নম্বর প্রশ্ন হল, উপগণিতক একক কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেব। এগারো নম্বর প্রশ্ন হল, তাপের সুপরিবাহী দুটি অধাতব পদার্থের উদাহরণ দাও। এর উত্তর হবে গ্রাফাইট ও হীরা। বারো নম্বর প্রশ্ন হল, তরলে গ্যাস মিশে দ্রবণ তৈরি হয়েছে এমন একটি উদাহরণ দাও। এর উত্তর হবে সোডা ওয়াটার। তেরো নম্বর প্রশ্ন হল, ঘর্ষণের ফলে ক্ষয় হয় এমন একটি উদাহরণ দাও। এর উত্তর হবে গাড়ির টায়ার ক্ষয় হওয়া। চোদ্দ নম্বর প্রশ্ন হল, গতিশক্তি থেকে তাপশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। এর উত্তর হবে হাতে হাত ঘষলে হাত গরম হয়। এরপরে ন নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সে আছে, সঠিক উত্তর নির্বাচন করো। এক নম্বর প্রশ্ন হল, কপিকল ও পুলি আমাদের বল প্রয়োগের দিকটাকে, এর উত্তর হবে উল্টো করে দেয়। দুই নম্বর প্রশ্ন হল, সমুদ্রের জলের বা নুন জলের মিশ্রণ থেকে নুনকে আলাদা করা হয়, এর উত্তর হবে কেলাসন পদ্ধতির সাহায্যে। তিন নম্বর প্রশ্ন হল, বেগের এসআই একক হল, এর উত্তর হবে মিটার পার সেকেন্ড। চার নম্বর প্রশ্ন হল, তরল ধাতু হল, এর উত্তর হবে পারদ। পাঁচ নম্বর প্রশ্ন হল, দু হাতে তালু পরস্পর ঘষলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এর উত্তর হবে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে। ছয় নম্বর প্রশ্ন হল, কোন রাশিটি মৌলিক রাশি নয়? এখানে উত্তর হবে আয়তন। সাত নম্বর প্রশ্ন হল, বল আলম্ব এবং বাধার মাঝে থাকে, এর উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভারে। আট নম্বর প্রশ্ন হল, স্ক্রু ড্রাইভারের হাতল হচ্ছে, এর উত্তর হবে চক্র। নয় নম্বর প্রশ্ন হল, সাধারণ তাপমাত্রায় উবে যায়, এর উত্তর হবে ন্যাপথোলিন। দশ নম্বর প্রশ্ন হল, প্রদত্ত কোনটি ভুল? এর উত্তর হবে 1/2 O। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। এক নম্বর প্রশ্ন হল, অ্যামোনিয়ার সংকেত হল ড্যাশ, এর উত্তর হবে NH3। দুই নম্বর প্রশ্ন হল, এসআইতে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান ড্যাশ, এর উত্তর হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তিন নম্বর প্রশ্ন হল, ড্যাশ শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা এক অপেক্ষা কম হয়, এর উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভারে। চার নম্বর প্রশ্ন হল, ক্ষেত্রফল মাপার একক হল ড্যাশ, এর উত্তর হবে বর্গ একক। পাঁচ নম্বর প্রশ্ন হল, গাড়ির টায়ার খাঁজ কাটা থাকে ড্যাশ বাড়ানোর জন্য, এর উত্তর হবে ঘর্ষণ বাড়ানোর জন্য। এরপরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এক নম্বর প্রশ্ন হল, একটি টেবিলে একটি বই আছে, এই অবস্থায় বইটির মধ্যে কোন ধরনের শক্তি বর্তমান? এর উত্তর হবে স্থিতিশক্তি। দুই নম্বর প্রশ্ন হল, পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোথা থেকে আসে? এর উত্তর হবে সূর্য থেকে আসে। তিন নম্বর প্রশ্ন হল, নুন কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি? এর উত্তর হবে সোডিয়াম ও ক্লোরিন দিয়ে। চার নম্বর প্রশ্ন হল, সাইকেলের চেন কোন সরল যন্ত্রের মতো কাজ করে? এর উত্তর হবে পুলির মতো। পাঁচ নম্বর প্রশ্ন হল, দুধকে মিশ্র পদার্থ বলে কেন? এর উত্তর হবে, দুধের মধ্যে একের বেশি পদার্থ থাকার জন্য দুধকে মিশ্র পদার্থ বলা হয়। এরপরে লাইফ সায়েন্সে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক নম্বর প্রশ্ন হল, ক্লোরোফিল যুক্ত অপুষ্পক তভোজী উদ্ভিদটি হল? এর উত্তর হবে ফান। দুই নম্বর প্রশ্ন হল, এদের মধ্যে কোন বর্জ্য পদার্থটি রান্নাঘর থেকে আসে না? এর উত্তর হবে জৈব অবঙ্গুর পদার্থ। তিন নম্বর প্রশ্ন হল, অনিষিক্ত ডিম্বাণু থেকে জন্ম নেয় কোন মৌমাছি? এর উত্তর হবে পুরুষ মৌমাছি। চার নম্বর প্রশ্ন হল, ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়ায়? এর উত্তর হবে কিউলেক্স মশা। পাঁচ নম্বর প্রশ্ন হল, ভ্রূণ অবস্থায় কাদের নোটোকট দেখা যায়? এর উত্তর হবে পাখিদের। ছয় নম্বর প্রশ্ন হল, ডারউইন ও ফেবারের গুরুত্বপূর্ণ উত্তরসূরি হল? এর উত্তর হবে কার্ল ফন ফ্রিস। সাত নম্বর প্রশ্ন হল, নিকোটিনোবারজেন কোন পাখিদের ওপর পরীক্ষা করেন? এর উত্তর হবে হেরিঙ্গাল পাখিদের ওপর। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। এক নম্বর প্রশ্ন হল, এডিস মশা কামড়ের সঙ্গে ড্যাশের জীবাণু শরীরে ঢুকে যেতে পারে? এর উত্তর হবে ডেঙ্গির জীবাণু। দুই নম্বর প্রশ্ন হল, দ্বিবীজপত্রী উদ্ভিদের
ড্যাশ শিরাবিন্যাস থাকে? এর উত্তর হবে জালিকাকার শিরাবিন্যাস থাকে। তিন নম্বর প্রশ্ন হল, লেবু পচে গেলে তার গায়ে একরকম নীলচে সাদা ছাতা থাকে, এগুলি আসলে ড্যাশ। এর উত্তর হবে ছত্রাক। চার নম্বর প্রশ্ন হল, রিডিউস রিফিউজ রিইউজ রিসাইকেলকে সংক্ষেপে ড্যাশ পদ্ধতি বলে, এর উত্তর হবে ফোর আর পদ্ধতি বলে। এরপরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এক নম্বর প্রশ্ন হল, তিমির গায়ে কোন অংশে লোম থাকে? এর উত্তর হবে নাকে। দুই নম্বর প্রশ্ন হল, লাল পিঁপড়েদের আরেক নাম কি? এর উত্তর হবে নালসো পিঁপড়ে। তিন নম্বর প্রশ্ন হল, জীব জড়ের মধ্যবর্তী পর্যায়ের অকোষীয় জীবটির নাম কি? এর উত্তর হবে ভাইরাস। চার নম্বর প্রশ্ন হল, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? এর উত্তর হবে হোমোস্যাপিয়েন্স। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। পরের স্কুলগুলির প্রশ্ন উত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।